أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুতুত শ্রেণীর সম্মানিত অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আশা করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সহ আমার অভিভাবকরা সহ সবাই ভালো আছেন আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যাতে সবাইকে ভালো রাখেন তো যাই হোক আমরা আমাদের মূল পাঠের দিকে যাব সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো নিশ্চয়ই অবগত আছো আমাদের বার্ষিক পরীক্ষার মধ্যে দুইটি অধ্যায় আছে অধ্যায় 2 এবং 5 তো অধ্যায় 2 এর উপর আমরা বিগত দুইটি ক্লাস নিয়েছি এই দুইটি ক্লাসে যতটুকু পড়ানো হয়েছে যতটুকু খুবই গুরুত্বপূর্ণ বলে 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 দেওয়া হয়েছে সেগুলো তোমরা ভালোভাবে শিখেছো আশা করি যদি কেউ ভালোভাবে না শিখে থাকো আমি বলবো তোমরা ভালোভাবে শিখবে আজকে আমরা পঞ্চম অধ্যায়ের উপর আলোচনা করব ইনশাআল্লাহ তো পঞ্চম অধ্যায় দেখো তোমরা তোমাদের সেই নির্ধারিত বই ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 73 পৃষ্ঠা ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের 73 পৃষ্ঠা করে তোমরা ওখানে তোমরা দেখতে পাবে নবী ও রাসূলের পরিচয় এবং জীবন আদর্শ নবী রাসূলের পরিচয় এবং জীবন আদর্শ নবী রাসূল কারা পৃথিবীতে রব্বুল আলামিন পথহারা মানুষগুলোকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য যুগ যুগে অসংখ্য নবী রাসূলদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত আমি তোমাদের মাঝখানে তোমাদের মাঝখান থেকে এমন একজন ব্যক্তিকে রাসূল করে প্রেরণ করেছি যিনি তোমাদেরকে আমার আয়াতসমূহ স্পষ্ট রূপে বলে দেন আবার কোরআন শরীফের অপর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূল আমি প্রত্যেক জাতির কাছে আমার পক্ষ থেকে রাসূল প্রেরণ করেছি সতর্ককারী হিসেবে অর্থাৎ মানুষগুলোকে পথভ্রষ্ট মানুষগুলোকে সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহর দ্বীনের পথে নিয়ে আসার জন্য আমি নবী রাসূল পাঠিয়েছি তো যাই হোক এবার সেই সমস্ত কোরআনে দেখা যাচ্ছে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ আছে কোরআনে তোমাদের একটা প্রশ্ন হতে পারে কোরআনে কয়জন নবী রাসূলের নাম উল্লেখ আছে তোমরা বলবে 25 জন নবী রাসূলের নাম কোরআনে উল্লেখ আছে এরপরে দেখো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জন্মগ্রহণ করেন তোমরা বলবে 570 খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেন যদি বলা হয় আরবি কোন মাসে জন্মগ্রহণ করেন তোমরা বলবে রবিউল আউয়াল মাসে যদি বলা হয় কত তারিখ জন্মগ্রহণ করেন তোমরা বলবে 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেন কোন বংশে জন্মগ্রহণ করেন তোমরা বলবে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন ওনার আব্বার জানের নাম কি ছিল আব্বার নাম ছিল আব্দুল্লাহ ওনার মায়ের নাম ছিল আমিনা দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা আব্দুল মুত্তালিব ওনার নাম রাখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম রাখেন মুহাম্মদ বা প্রশংসিত আর মা নাম রাখেন আহমদ তাহলে রাসূলের নাম মুহাম্মদ রেখেছিল দাদা আর আহমদ রেখেছিল মা মুহাম্মদ মানে প্রশংসিত আর আহমদ মানে হচ্ছে অধিক প্রশংসাকারী তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি জন্মের আগেই তার আব্বা জান ইন্তিকাল করেছিল আর 6 বছর বয়সে আম্মা জান ইন্তিকাল করে তাহলে রাসূলের জন্মগ্রহণ করার কতদিন আগে ছয় মাস আগেই আব্বাজার ইন্তিকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার 6 মাস আগেই আব্বাজার ইন্তিকাল করেন এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 বছর পরেই আম্মাজান ইন্তিকাল করেন এরপরে মা হারা ইতিম শিশুটি তখন থেকে লালন পালন করতে থাকেন তার দাদা আব্দুল মুত্তালিব দাদা আব্দুল মুত্তালিবও রাসূলের 8 বছর বয়সে ইন্তিকাল করেন এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করেন এরপরে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতগুলো শিক্ষা আছে সেই উল্লেখযোগ্য শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপাধি ছিল আল আমিন বা বিশ্বাসী তো রাসূলের শিক্ষা হচ্ছে আমরা সব সময় সত্য কথা বলবো মানুষের উপকার করব বড়দের সম্মান করব ছোটদের আদর করব সকলকে ভালোবাসবো বিশ্বাস করব আমরা কেউ কারো উপর কখনো অবিচার করব না জুলুম করব না অত্যাচার করব না এরপরে দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে অনাচার অত্যাচার দূরীভূত করার জন্য একটি সংগঠন গঠন করেছিলেন যার নাম ছিল হিলফুল ফুজুল যার নাম ছিল হিলফুল ফুজুল তো এই সংগঠনের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের যুবক তরুণদেরকে সাথে নিয়ে সমাজ থেকে অন্যায় প্রতিহত করেছিলেন এই সংগঠন যখন করেছিলেন তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 15 বছর আর এই সংগঠন প্রায় 50 বছর পর্যন্ত স্থায়ী ছিল এই সংগঠন হিলফুল ফুজুল প্রায় 50 বছর পর্যন্ত স্থায়ী ছিল এরপরে নবুয়ত লাভ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গোহায় দেয়ার মগ্ন হতেন তিনি সব সময় ওখানে মশগুল থাকতেন ইবাদতের মধ্যে মশগুল থাকতেন এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে বাণী আসলো আমি তোমাদেরকে বলেছিলাম এর আগেও বলেছিলাম তৃতীয় শ্রেণীর অভিজ্ঞার জন্য যখন পড়াচ্ছিলাম তখনও বলেছিলাম
সূরা আরাকের প্রথম পাঁচটি আয়াত এসেছিল, সেই পাঁচটি আয়াত তোমরা অর্থসহ মুখস্থ করবে। তোমাদের ক্লাস থ্রির বইয়ের মধ্যে তেলাওয়াতগুলোর উল্লেখ আছে, অর্থ নাই, আর ফোরের বইয়ের মধ্যে অর্থ আছে, তেলাওয়াতগুলো উল্লেখ করা নাই। তো তোমাদেরকে বলেছিলাম তোমরা মূল বই থেকে তোমরা শিখতে পারো, আর অর্থটা তোমাদের এই বই থেকে শিখতে পারো। 75 পৃষ্ঠে আছে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত অর্থসহ ভালোভাবে মুখস্থ করবে। আমি আবার পড়িয়ে দিচ্ছি তোমাদেরকে আয়াতগুলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق، اقرأ وربك الأكرم الذي علم بالقلم، علم الإنسان ما لم يعلم، كلا إن الإنسان ليطغى. তোমরা শিখবে علم الإنسان ما لم يعلم পর্যন্ত এই পাঁচটি আয়াত অর্থ সহ মুখস্থ করবে। এখানে আল্লাহর পক্ষ থেকে যে বাণী এসেছিল রাসূলের কাছে সেই বাণী হচ্ছে সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াত। এই পাঁচটি আয়াতের প্রথম শব্দ যেটা সেটা হচ্ছে পড়ো, পড়ো, তার মানে পড়ার প্রতি যে কত গুরুত্ব, পড়ালেখার প্রতি কত গুরুত্ব ইসলাম দিয়েছেন সেটি এই আয়াত থেকেও প্রমাণিত হয়। তো তোমরা আশা করি এই আয়াতটি, পাঁচটি আয়াত তোমরা ভালোভাবে শিখে ফেলবে। এরপরে মক্কায় ইসলাম প্রসার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ইসলাম প্রসার করেছিলেন, সর্বপ্রথম 45 জন নরনারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রমের মর্যাদা তোমরা পড়ে নিবে। শ্রমের মর্যাদা মানে যারা শ্রম দেন তাদেরকে মূলত শ্রমিক বলা হয়। তো পৃথিবীর সমস্ত মানুষ বিভিন্নভাবে শ্রম দেয়, যেমন শিক্ষক শিক্ষিকারা শ্রম দেয়, আমাদের বিভিন্ন রকমের কর্মকর্তারা শ্রম দেয়, আমাদের অভিভাবকরাও বিভিন্ন কর্মস্থলে কাজকর্ম করে, তাহলে তারাও শ্রম দেয়। অর্থাৎ পৃথিবীতে সমস্ত মানুষের শ্রম দেয়, সমস্ত মানুষের শ্রমিক, তবে শ্রমের মর্যাদা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা হচ্ছে যারা তোমাদের অধীনস্থ হয়ে কাজকর্ম করে তাদেরকে তোমরা তাদের পারিশ্রমিক গায়ের গাম শুকানোর আগেই দিয়ে দাও। তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তা পড়াবে, তোমাদের অধীনস্থ যারা আছে তাদেরকে, এবং তোমরা তাদের উপর অতিরিক্ত বোঝা চাপিয়ে দিবে না, অতিরিক্ত বোঝা চাপিয়ে দিবে না, তাদের কাজে তোমরাও অংশগ্রহণ করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, শ্রমের মর্যাদা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এগুলো শিখিয়েছেন। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু মান ফিল আরদি ইরহামুকুম মান ফিস সামা, এই পৃথিবীতে যা কিছু আছে সেগুলোর প্রতি তোমরা দয়া দেখাও, তাহলে এই পৃথিবীর মালিক, আসমানের মালিক যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া দেখাবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ক্ষমা, এই বিষয়ে আমি তোমাদেরকে বলেছিলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গাফতানের যুদ্ধ শেষ করে বাড়ি ফিরছেন, এক কাফির তার কাছে আসলো। অর্থাৎ ঘটনাটি আমি তোমাদেরকে সাজিয়ে সহজ করে বলি, তোমরা বই থেকে অনেকে হয়তো বুঝতে কষ্ট হবে। একা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফতানের যুদ্ধ থেকে ফিরে আসার সময় প্রচুর টায়ার্ড হয়ে একটি গাছের ছায়া বসলেন। হঠাৎ করে এক কাফির একটি তলোয়ার নিয়ে আসলেন, এসে বললেন এখন আমি তোমাকে এই তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করব, দেখি তোমাকে কে বাঁচায়, তোমার আল্লাহ কোথায়, সে তোমাকে বাঁচাতে পারে কিনা। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়হীন ভাষায় সমস্ত সুরে তিনি বলে দিলেন, আমি যদি এই যে গাছের ছায়া আশ্রয় নিয়েছি, আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আল্লাহ যদি আমাকে বাঁচাতে চান, তাহলে আল্লাহ আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আর আমার আল্লাহ যদি আমার প্রয়োজন বোধ না করে তাহলে আমাকে বাঁচাবে না। তখন সে মহানবীর এই কথা শুনে কাঁপতেছিলেন, কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ার সব পড়ে গেল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার হাতে নিলেন, তুলে নিয়ে বলে আচ্ছা বলো দেখি, এখন তলোয়ার আমার হাতে, আমি এখন তোমাকে দ্বিগুণিত করে ফেলবো, তোমাকে কে বাঁচাবে। তখন সে বই আতঙ্কিত হলো, সে বলে আমাকে ক্ষমা করে দেন, আমার বেয়াদবি হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এরকম অত্যন্ত ক্ষমা করতেন এমন একজন মহান ব্যক্তি। তো যাই হোক, তোমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর সবিস্তার পড়ে নিবে এবং অনুশীলনী দেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।